হাবিবি কাম টু কল্যাণী। তো এখন আছি আমরা গ্র্যান্ড লিস্ট বুয়ার সামনে। তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম সামনে থেকে কত সুন্দর লাগছে দেখতে, আর উপরে লাইট গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এখন আমরা চলে এসেছি গ্র্যান্ড লিস্ট বুয়ার ভিতরে, কল্যাণী আইটিআই মোড়ের গ্র্যান্ড লিস্ট বুয়ার ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। সো ফাইনালি গাইস, তোমাদের নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত। তো আজকের যে ভিডিওটা তোমরা থাম্বনেলটা দেখে বুঝে হয়ে গেছো, আর কিছু বলার দরকার নেই। তো আজকে ছিল সপ্তমী, আর এই সপ্তমীর দিন চলে এসেছি আমরা কল্যাণী আইটিআই মোড়ে। আর এখন আমরা ঘোষপাড়া স্টেশন থেকে দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছি, আমরা আছি মোট ছজন, ঠিক আছে। আর এখন আমরা যেতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ের সামনে। আর কিছুক্ষণ আসার পর দেখতে পাচ্ছ লাইট গেট, যেটা তোমরা পেয়ে যাবে সামনে। আর এই লাইট গেটের পরেই আছে কল্যাণী আইটিআই মোড়, আর যেখানে আছে আমাদের চায়নার গ্র্যান্ড লিস্ট বুয়া, যেটা দুর্গা পূজায় করেছে কল্যাণীতে। তো আইটিআই মোড়ের সামনে আসলেই তোমরা দেখতে পাবে এত পরিমাণের ভিড়, কিছু বলার নেই। আর পাশেই দেখতে পাচ্ছ যে গ্র্যান্ড লিস্ট বুয়ার যে লাইটিংটা সেটা, আর সামনে দেখতে পাচ্ছ চৌমাথার উপরে এত পরিমাণের ভিড়, কিছু বলার নেই, কারণ প্রচুর লোকের লাইন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখন আমরা যাব আস্তে আস্তে ভিতরের দিকে, আমাদের ভিআইপি পাস আছে সেটা দিয়ে যাব, আর কীভাবে যাব সেটাই তোমাদের এখন দেখাবো। তোমাদের কাছে যদি ভিআইপি পাস থাকে তাহলে তোমরা কীভাবে যাবে, তো দেখতে পাচ্ছ ভিআইপি পাসে যে এন্ট্রিটা হচ্ছে সেটা কিন্তু প্যান্ডেলের ব্যাক সাইডে। তো এটাও দেখতে পাচ্ছ সেই গ্র্যান্ড লিস্ট বুয়া, আর তার পিছনে যে মেলাটা হচ্ছে না, সেই মেলার তোমার ভিতর দিয়ে তোমাদের যেতে হবে প্যান্ডেলটার বা সাইডে। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে পেলে ভিআইপি পাসের একটাই সুবিধা, যেটা সেটা মানে তোমাদের তো লাইন দেওয়া লাগবে না, আর জাস্ট তোমরা আসবে, কার্ডটা দেখাবে আর ভিতরে চলে আসবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোর যে প্যান্ডেলটা, চায়নার গ্র্যান্ড লিস্ট বুয়া পুরো একদম আমার সামনে। আর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় কিন্তু তোমরা দেখতে পাচ্ছো, ঠিক আছে। আর ভিউটা তোমরা একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে চায়নার সেই গ্র্যান্ড লিস্ট বুয়া, যেটা করেছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোর প্যান্ডেল, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আমার দাদারা এখানে আছে, আর এখন তোমাদের দেখাবো এই প্যান্ডেলটা সিনেমেটিক শট সেটা কেমন লাগছে দেখতে। তো গেটের সামনেই লেখা রয়েছে লুভিনাস ক্লাব, তোমরা দেখতে পেলে। আর প্যান্ডেলের লাইট শোটা দেখতে পাচ্ছ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার হচ্ছে, ঠিক আছে। আর এখন আমরা যাব প্যান্ডেলটার ভিতরে, আর প্যান্ডেলটার ভিতরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে, আর ভিড়টা একবার জাস্ট দেখো ভাই সাহ। এখন আমরা যেতে চলেছি কিন্তু প্যান্ডেলটার ভিতরে, আর আর এর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যে চিৎকারটা সেটাই কিন্তু তোমরা এখন শুনতে পারবে, মানে এত পরিমাণে যে চিৎকারটা হচ্ছে খুশিতে, আর কি আর বলবো, খুশিতে। আর মায়ের গায়ে কিন্তু 40 কেজি সোনা দিয়ে কিন্তু গয়না দেওয়া আছে, ঠিক আছে। মায়ের গায়ে 40 কেজি সোনার গয়না দেওয়া আছে, তো সেটাই তোমাদের আজকে এখন দেখাতে চলেছি। তো চলো ভিতরে ঢোকা যাক। তোমরা ভিতরে দৃশ্যটা একবার দেখতে পাচ্ছ কিন্তু, মানে কি আর বলবো, পুরো কাঁচ আর কাঁচ ভাই, কত সুন্দর লাগছে ও ভাই সাহেব, কি আর বলবো, কিছু বলার নেই।
ফাইনালি গাইস তোমরা দেখতে পেলে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজো প্যান্ডেলের ভিতরের যে ভিউটা সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। তো এখন বাজে রাত 2:30, তো সবাইকে বলে রাখছি শুভ অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই।